বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। তো আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আসলে আমরা প্রতিদিনের চেষ্টা করি নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য, কিন্তু অনেক দিন যাবৎ বাইরে যাওয়া হচ্ছে না, সেই জন্য কিন্তু বাইরের ভিডিওগুলো দিতে পারছি না। তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করব বাইরের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো প্রথমে একটু আমার বারান্দার লুকটা দেখিয়ে দিলাম। আমি দুটো বারান্দায় মাঝে মাঝে আপনাদের সামনে শেয়ার করে থাকি। আমার বারান্দাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে, আর আমার আসলে সবসময় কিন্তু ফুল বাগান ফল বাগান এগুলি অত্যন্ত প্রিয়, এবং সবসময় কিন্তু আমি এগুলোকে টেক কেয়ার করে থাকি। তো আজকে দেখাবো আমি সবজি দিয়ে কীভাবে নুডলস রান্না করতে হয়, সেটা আমি দেখাবো অবশ্যই। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওতে থাকবেন। নিয়ে নিয়েছি আমি মাংস, চিংড়ি মাছ, ডিম, তারপরে আলু, তারপরে নিয়েছি আমি ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সবগুলো আমি একসাথে সাজিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, আমরা সবসময় কিন্তু চেষ্টা করি একটু ভালোভাবে আমার বন্ধুদেরকে দেখানোর জন্য। তবে এখন আমি আলুগুলো আর ফুলকপিগুলো ভেজে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচিটা দিয়েছি এই কারণে, রসুন কুচি দিলে এত সুন্দর একটা গ্রান আসে বা ফ্লেভার আসে, খুবই খেতে ভালো লাগে। তো আপনারা যখনই নুডলস রান্না করবেন বা চাউমিন রান্না করবেন, তখন অবশ্যই একটু রসুন কুচি করে দিতে চেষ্টা করবেন। তো এখন আমি মাংস কিউব করে কেটে রেখেছিলাম, মাংসগুলোও দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি চারটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কারণ আমরা মামিয়ে খাবো, আর তো কেউ নয় আমাদের বাসায়। তো সেই জন্যে কিন্তু আমি সুন্দর সুন্দর নাস্তা বানাইতাম, আসলে আমার ভেবিটা একেবারেই খেতে চায় না। তো দিয়ে দিলাম একটা ডিম, আমি সবগুলোকে একটু ভেজে নিয়েছি, ভেজে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তবে আসলে খাবার মানুষ যখন থাকে সবাই মিলে একসাথে খায়, তখন কিন্তু নাস্তা বানাইতে বা যে কোনো খাবার বানাইতে কিন্তু ভালো লাগে। তো আসলে আমার বাসায় তো তেমন কোনো মানুষ নেই, আমার ভেবিটা একদম খেতে চায় না, সেই জন্য আমি তেমন কোনো কিছু ভালো করে বানাইতেও পারি না, কারণ না খাইলে কিন্তু বানাইতে ইচ্ছে জাগে না। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে খাওয়ার আনন্দটা ভালো লাগে, একা একা কিন্তু কোনো কিছুই ভালো লাগে না খেতে। তো সেরকমই আমি নাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর করে বানিয়েছি, ভীষণ মজা হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে সবজি দিয়ে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আর মেহনাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে, তারাও শেয়ার করে দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।